বিয়ের পর বিধবা বাবা-মাকে রেখে ছেলের জন্য বউকে নিয়ে আলাদা ঘরে চলে যাওয়া কি জায়েজ? অবশ্যই জায়েজ। আলাদা ঘরে যেতে হবে, মানে ইস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, কেউ যদি সক্ষম হয় সেজন্য বিয়ে করতে বলেছে। বিয়ে বিয়ে ওই সময় করা উচিত, একজন একজন ছেলের ওই সময় বিয়ে করা উচিত যে আলাদা ঘর বাঁধতে পারে, এটা উচিত। কিন্তু এর আগেও করতে পারে, চেষ্টা করা উচিত। মানে ইস্তাতা মিনকুমুল বা, আপনার ক্ষমতা নেই, আপনি পিতামাতার কাছে যদি কোনো পিতামাতা সহযোগিতা করে, এটা ওনার প্রতি এহসান, দয়া করছে আপনার প্রতি, সেই হিসাবে তাদের সাথে আপনি থাকুন। কিন্তু যদি আপনার ক্ষমতা থাকে ভিন্নভাবে থাকার, শরীয়ত এটাকে নিষেধ করে না। আপনি দেখেন যখনই এরকম বিয়ে হয়েছে ইসলামের ইতিহাসে, কেউ একসাথে থাকেনি, মেয়েরা বিয়ের পরে স্বামী স্ত্রী ভিন্ন ঘরে ভিন্নভাবে থাকবে এটাই অনুমোদন করে। হ্যাঁ, একই ঘরে থাকতে পারে, একই বাড়িতে থাকতে পারে, পরস্পর দেখাশোনা হতে পারে, কিন্তু এর কারণে মেয়ে যদি, আমাদের যারা মায়েরা আছেন তাদেরকে বলি, অনেকেই মনে করে যে বউ নিয়ে আলাদা হয়ে গেছে, আহারে আমার ছেলে নিয়ে গেল, এটা ঠিক নয়। এটা ঠিক নয় কেন? ঢের ছেলে নিয়ে যাওয়ার জন্যই আপনি বিয়ে করিয়েছেন, এই ছেলেকে আপনার ডোরে আর বাঁধার সুযোগ নাই। বিয়ে হয়েছে, এখন বড় হয়েছে, বিয়ে হয়েছে তাদের মধ্যে, তাদের ভিন্ন সংসার। যেমনিভাবে আপনি হয়তো আপনার শাশুড়ি দ্বারা নির্যাতিত হয়েছেন, এক সময় দেখা করেননি দিনের বেলা, ভয়ে কথা বলেননি, এখন বুড়ো হয়েছে বলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও সে সুযোগ দিবেন না, এটা ঠিক নয়, ঠিক নয়। স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা একান্তে থাকবে, এক ঘরে থাকবে, এটা হচ্ছে নিয়ম। আপনার সাথে দেখা হবে, কথা হবে, আপনার প্রয়োজন পূরণ করবে, সেটা আপনার ছেলের উপরও ওয়াজিব, কিন্তু আপনার বৌমাকে আপনি জোর করে তার সাথে দেখা করতে দিবেন না, আলাদা করে রাখবেন, আর দূরে থাক, আমার কাছে থাকলে সুবিধা, টাকা পয়সা নিয়ে আলাদা হয়ে যাবে, এই জাতীয় চিন্তা ভাবনা করা কখনো কোনো শাশুড়ির পক্ষে ঠিক নয় বা কোনো মায়ের পক্ষে সঠিক কাজ নয়। স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম দৃষ্টির সীমা বা পর্দার বিধান শরিয়া কর্তৃক আরোপ করা আছে কিনা? স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দার বিধান নেই, কোনো পর্দার বিধান নেই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দার বিধান নেই। স্বামীর আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। লিবাস কাকে বলে? পোশাক। যেমনি একজন মানুষ তার সমস্ত গায়ে পোশাক সব কিছু বেড়াতে পারে, তেমনি হবে একজন স্বামীর পক্ষে একজন স্ত্রীর সমস্ত শরীর তার পোশাকের মতো, তেমনি ভাবে উল্টোটাও স্বামীর জন্য স্ত্রীও তেমনি স্বামীর সমস্ত শরীর তার পোশাকের মতো। সুতরাং এখানে কোনো রকমের বাধা বা কোনো রকমের পর্দা কিছুই নেই, একে অপর প্রতি তাকানো, সারা শরীরের সমস্ত অংশর প্রতি তাকানো, শরীয়তে কোনো বাধা নেই এবং এতে কোনো বাধা দেওয়ার অধিকার কারো নেই, শরীয়ত দিয়েছে সেটা তাকে, সে অধিকার। জি, আমার বৃদ্ধ পিতামাতার জন্য অর্থ খরচ করলে স্ত্রীর বিরাগ বাজন হতে হয়, সে বলে তার পিতামাতার জন্য সমপরিমাণ খরচ করতে, সংসারে শান্তি রাখতে নিজের পিতা মাতার প্রতি এরকম শর্ত সাপেক্ষ দায়িত্ব পালন শরীয়ত হুকুম কি? না, শর্ত আপনি বাধ্য নন, সে ভুল করেছে, আপনি তার কথা শুনবেন না, তার কথা শুনবেন না। তার যদি আয় থাকে সে তার পিতা মাতার জন্য ব্যয় করুক। আপনি শ্বশুর শাশুড়িকে দেখা, মানে কোনো ছেলের পক্ষে তার মেয়ের পিতা মাতা অর্থাৎ শ্বশুর শাশুড়িকে দেখা কোনো ফরজ ওয়াজিব ভিতরে কিছুই পড়ে না। এমন কি শ্বশুর শাশুড়িকে যাকাতের টাকাও দিতে পারবেন। এই জন্য আপনার শ্বশুর শাশুড়ি যদি গরিব হয়, আপনি যদি ধনী হন, আপনি সে যাকাতের টাকাও তাদেরকে দিতে পারবেন, কারণ তারা আপনার কোনো এর ভিতরে পড়ে না, ওয়াজিবের ভিতরে, কর্তব্যের ভিতরে পড়ে না। কিন্তু আপনার পিতা মাতা দেখা আপনার কর্তব্যের ভিতরে পড়ে, সেখানে যাকাতের টাকা আসবে না, সেখানে যাকাতের টাকা দেওয়া যাবে না, সেখানে আপনার নিজস্ব সম্পদ তাদের জন্য ব্যয় করতে হবে। সুতরাং যেই মেয়ে কথা বলেছে সে অন্যায় করেছে, গর্হিত কাজ করেছে, তাকে বুঝাতে হবে। না বুঝে হলে তার সাথে সংসার করা আপনার পক্ষে সম্ভব হবে না। তাকে বুঝাবেন যে হয় তুমি শরীয়ত মোতাবেক চলবে, আমি যেটা বলছি সেটা, অর্থাৎ আমার দায়িত্ব আমার পিতামাতাকে দেখা, তোমার পিতামাতাকে দেখা আমার দায়িত্বের ভিতরে পড়ে না, কোনো ক্রমেই না। আমি তাদেরকে যদি আমার সম্পদ বেশি থাকে যাকাত দিতে পারি অতিরিক্ত, কিন্তু তাদের দায়িত্ব দেখার দায়িত্ব আমার নয়। আমি এহসান করতে পারি, দয়া করতে পারি, কিন্তু সেটা আমার ওয়াজিবের কর্তব্যের ভিতরে পড়ে না। তুমি যদি তোমার সম্পদ থাকে তুমি তাদেরকে দিতে পারো, একান্ত তোমার সম্পদ থাকলে, তবে স্বামীর সম্পদ থেকে চুরি করে নয়। অনেকে স্বামীর সম্পদ থেকে চুরি করে বাবার বাড়িতে পোটলা পাঠিয়ে দেয় বাপকে খুশি করার জন্য, বোন ভাইকে খুশি করার জন্য, পরবর্তীতে স্বামীর সম্পদের মুখোমুখি হয় সে, কিন্তু তখন আর ভাইও দেখে না, পিতামাতাও দেখতে তাদেরকে চায় না, এটাও ভুল, এই দুইটাই ভুল। ইসলামিক লেকচার অ্যাটেন্ড করে হাজবেন্ড যদি বাধা দেয়, চিন্তা করে যে ওয়াইফ হুজুর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওয়াইফ কি লেকচার অ্যাটেন্ড করবে না? আসলে দেখুন কিছু জিনিস আছে ফরজ ওয়াজিব, যদি ফরজ ওয়াজিব হয় ফরজ ওয়াজিব শিখার জন্য অ্যাটেন্ড করবে গুনাহ হলেও, আর যদি ফরজ নফল হয় অতিরিক্ত হয় যা আসা না শিখলেও চলে, তাতে বাধা দিলে সে বাধা শুনতে বাধ্য, সে বাধা শুনতে বাধ্য। স্বামী দিনদার কিন্তু স্ত্রীর হক আদায়ের ব্যাপারে চরম উদাসীন, অর্থাৎ যেমন মন চায় সে অনুযায়ী আচরণ করে, এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? স্ত্রীর করণীয় হচ্ছে ইনশাআল্লাহ, স্ত্রীর করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা।
যে স্ত্রী এই জাতীয় জিনিসে ধৈর্য ধারণ করবে আখেরাতে আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবেন। এই ধৈর্য ধারণের কথা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন সাহাবীর মধ্যে এই অবস্থা দেখা গেছে। আসলে ওই যুগের ইতিহাস পড়লে আমরা এর চেয়ে সুন্দর সুন্দর কিছু দৃষ্টান্ত পাবো যে রাসূলের কোন সাহাবি এরকম উদাসীন ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা জানেন, পরবর্তীতে সালমান রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে দিলেন যে তুমি এখন ঘুমাবা, এখন তোমার স্ত্রীর হক আছে, এগুলো শিখানোর পরে তিনি মানতে বাধ্য হয়েছেন। তো এই জাতীয় জিনিস অনেক সময় হয়, অনেক সময় হয়ে যায় অনেকে উদাসীনতার কারণে, সেটা স্ত্রী স্বামীকে বুঝাতে চেষ্টা করবেন, না হলে ও আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে অবস্থান করবেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই আখেরাতে পুরস্কৃত করবেন। বেবিচারী বেবিচারি বিয়ে করা বৈধ নয়। হ্যাঁ, বিবাহের পর যদি জানাজার স্বামী স্ত্রী বিবাহের পর বিচার করেছিল এবং তেত্রিশ অনুতপ্ত নয়, তাহলে কি করণীয়? যদি অনুতপ্ত হয় তাহলে কি করণীয়? আল্লাহ তাআলা বলেছেন, আজ্জানী লায়ঙ্ক হইল্লা জানিয়াতন ওয়াজ্জানিয়াতু লায়ঙ্ক হইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। বেবিচারী বেবিচারী বেবিচারিণীকে বিয়ে করে আর বেবিচারিণী বেবিচারীকে বিয়ে করে, এটা হচ্ছে জেনে শুনে কেউ এই কাজগুলি, কোন মোমেনরা কত এই কাজের দিকে যায় না। এখানে যে শব্দটা কি হারাম বোঝানো হয়েছে না, এর যারা না যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, বিভিন্ন মত আছে, লম্বা আলোচনা আছে। তবে সংক্ষিপ্ত কথা এটাই যে কোনো মানুষ জেনে শুনে, যার ইমান আছে, সে কখন জেনে শুনে বেবিচারীকে বিয়ে করে না। তেমনি হবে কোনো বেবিচারী কোনো মেয়েও বেবিচারী পুরুষকে বিয়ে করতে প্রবৃত্ত হয় না, যদি না তার মধ্যে এই জাতীয় কোনো কিছু তার মধ্যে এই জাতীয় কোনো কিছু বিদ্যমান থাকে। এটাই আল্লাহ তাআলা বলার উদ্দেশ্য যে এটা মুমিনদের কাজ হতে পারে না। এটা মূলত আগে পিছে দেখলে বোঝা যায়। এই আয়াতটি যখন নাজিল হয়েছিল সেটা হচ্ছে সূরা নূরের মধ্যে, সূরা নূরের আলোচনা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেন্দ্রিক। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে যে এখানে এই জাতীয় জিনিস আলোচনায় আসার দরকার নেই তোমাদের, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র, তার স্ত্রী পবিত্র, তারা এই কাজে এই জাতীয় জিনিসগুলো তারা করতে পারে না, এগুলি তাদের মধ্যে হয়নি, তোমরা এগুলি বাড়িয়ে বলছো। এটা মূলত মৌলিক উদ্দেশ্য। সেই হিসাবে মূলত বিয়ে বেবিচারী বিয়ে বেবিচারীকে বেবিচারিণী ছাড়া কেউ বিয়ে করে না, তাদের মনের ভিতরে জানাশোনা হয়ে যাওয়ার পরে। তেমনিভাবে কোনো বেবিচারী পুরুষকেও বেবিচারিণী ছাড়া আর কেউ বিয়ে করতে পারে না, তেমনি বেবিচারিণীকে বেবিচারী পুরুষ তাই বিয়ে করার ব্যাপারে এগিয়ে আসবে না। কিন্তু কোনো কারণে বিয়ে হয়ে গেল, প্রশ্ন হচ্ছে এটা, যদি বিয়ে হয়ে গেল এখন কি বিধান? এখন বিধান হচ্ছে খেয়ার আছে তাদের মধ্যে, স্বামীর খেয়ার আছে, অপশান আছে, অবশ্যই অপশান থাকবে স্বামীর। এটা তো আইব, বড় ধরনের আইব, খেয়ারুল আইব বলো এটাকে, অপশান আছে, দোষের বিরাট অপশান। স্বামী ইচ্ছা করলে তাকে তালাক দিয়ে নতুন বিয়ে করতে পারে অন্য জায়গায়, স্বামীর এই অপশান অবশ্যই থাকবে। কিন্তু এর কারণেই সে আবার যদি বিয়ে প্রবৃত্ত হয় তখন এটা স্বামী নয়, শুধু শরীয়তে এটাকে অনুমোদন করে না, এটাকে বলা হয় দাইয়াসা। দাইয়াসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দাইয়ুস লা ইয়াদখুল জান্নাহ, এটা হাদিস, সহি হাদিস, এবং যে দাইয়ুস কখনো জান্নাতে যাবে না, যে তার স্ত্রী অন্যায় করছে দেখেও চুপ থাকে সেটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। সেই হিসাবে সেটা অবশ্যই হারাম এবং তাকে অবশ্যই সেটা থেকে দূরে থাকা উচিত, এই জাতীয় কাজ যেন না ঘটে সে খেয়াল রাখা উচিত। আমাদের যা বলেছেন যে যদি এর থেকে অনুতপ্ত বা দুঃখিত নয় বলে, তার স্বামীর উচিত হবে তাকে অবশ্যই তালাক দিয়ে তা থেকে পৃথক হয়ে যাওয়া, কারণ এই জাতীয় স্ত্রী রেখে সে আল্লাহ সন্তুষ্ট লাভ করবে না, জাহান্নাম ছাড়া তার কোনো গতি থাকবে না। কিন্তু অটোমেটিকলি তালাক হবে কি না, তালাক হবে না, কারণ হচ্ছে বিয়ে হয়েছে, যেভাবে ছাড়াছাড়িও সেভাবে হবে, বিয়ে হলে তালাক লাগে, এটা লাগতে অটোমেটিক তালাক হয়ে যাবে না, বরং তাদের মধ্যে অবশ্যই তালাকের মশলা আসবে, এমনি তালাক হয়ে যাবে না। হ্যাঁ, তালাক দিতে অথবা বিচারককে সে তাদের মধ্যে পৃথক করে দেওয়ার ক্ষমতা রাখেন, সেখানে কেস করলে পৃথক করে দেওয়ার ক্ষমতা রাখেন, সেটা এটাকে বলে ফাসখ, সেটা হতে পারে, ফাসখ হতে পারে। সতী সাদী, আচ্ছা, ইহুদি ও খ্রিস্টান নারী ব্যতীত সকল অমুসলিম নারী বিয়ে করা নিষিদ্ধ, সূরা নূরের 3 নম্বর আয়াতে মুশরিকদের বিয়ে নিষিদ্ধ। ইহুদি খ্রিস্টানদের আকীদা মুশরিকদের মতো, এই অবস্থায় ইহুদি খ্রিস্টানদের বিয়ে করা জায়েজ কিভাবে হয়? সুন্দর প্রশ্ন। আমাদের ইমামদের মধ্যে অনেক আগে নিয়ে আলোচনা হয়েছে, তারা বলেছেন যারা বলে আমার রব ঈসা, তারা তার সাথে কিভাবে বিয়ে হতে পারে, এটা কথা উঠছে, কিন্তু তারা তো মৌলিকভাবে রবে বিশ্বাসী। এখন আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা আমাদের সবার জানা উচিত। আমরা মনে করি ইউরোপিয়ান বিশ্ব বা আমেরিকান বিশ্ব যারা আছে অধিকাংশ বুঝি খ্রিস্টান, না, তাদের অধিকাংশই কিন্তু দিন মানে না, অধিকাংশ মেয়েরাই কিন্তু দিন মেনে চলে না, তাদের দিনের সাথে কোনো সম্পর্কই নেই বেশিরভাগই। এই জাতীয় মেয়েদেরকে আহলে কিতাব দ্বারা কোনো কারণ নেই,
আপনি পরীক্ষা করে নেবেন বিয়ের আগে যে যদি কোনো তারা সত্যিকার অর্থে আল্লাহ বিশ্বাসী হয় এবং ঈসাতে বিশ্বাসী হয়। সে ইবনুল্লাহ বলুক আর ইবনুল্লাহ রাসূলের যুগে বলতো, তারপরেও বিয়ে করা হয়েছে। হ্যাঁ, বিয়ে সাহাবাদের মধ্যে অনেকে বিয়ে করেছেন, প্রমাণিত আছে, কিন্তু আল্লাহ বিশ্বাসী হতে হবে এবং আখিরাতে বিশ্বাসী হতে হবে। দুই বিশ্বাস তার আছে, তাকে বিয়ে করা যাবে, কারণ তার মধ্যে আর হিন্দু বৌদ্ধদের মধ্যে এক করা কোনো সুযোগ নাই, সেটা আলাদা জিনিস। কিন্তু কখনো এই দুই জিনিস এবং সাথে আফাব বা পবিত্রা, এটা শর্ত না হলে তাকে বিয়ে করা যাবে না। আপনার এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। যদি বিশ্বাসে, যদি বিশ্বাসে ইহুদি নাসারাদের বিশ্বাস এরকম হয় যেগুলি আমাদের অমুসলিমদের যেমন হিন্দু বা বৌদ্ধ এদের মতো জৈনদের বিশ্বাসের মতো হয়, তাহলে সে সমস্ত অমুসলিমদের, সে সমস্ত অমুসলিম খ্রিস্টান ইহুদিকে বিয়ে করা যাবে না। স্ত্রী দুধ পান করার কথা বলছে একজনে, স্ত্রী দুধ পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে না, কারণ দুই বছরের মধ্যে সে দুধ পান করা হয়নি। তবে এই কাজটি, এই কাজে অগ্রগতি হওয়া ঠিক নয়, এই কাজটি করা ঠিক নয়। বাবার এখন খালাতো বোনকে বিয়ে করেছে, আমার পরিচিত এক বাবার আপন খালাতো বোনকে বিয়ে করেছে, বাবার খালার মেয়ে, অর্থাৎ মেয়ে তার আপন ফুফু নয়। এখন সে জানতে চায় এই বিয়ে কি বৈধ হয়েছে কি, এই জাতীয় বিয়ে বৈধ, সমস্যা নেই এটাতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন পূর্ণবয়স, কারণ আপন নয় বলেছেন আপনি, ফুফু তো বহু রকমের হয়, বাবার আপন ফুফু, বাবার মেয়ে, বাবার বোন জাতীয় হলে তখন সেটাতে ফরাও জায়েজ নেই, কিন্তু বাবার ফুফু উপরের দিকে এক, শুধু এক দরজা হারাম, সেখানে নিচের দিকে হারাম, জায়েজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন পূর্ণবয়স্ক যুবককে তার মালিকের স্ত্রীকে মাহরাম গণ্য হওয়ার জন্য বাটি দুধ পানের কথা বলেছেন কিছুদিন আগে এক দেশে। এর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ মাসালা বলেছেন, এটা হলো যে সালেম মাওলা হুদাইফার ঘটনা বলতেছেন একজন। সালেম মাওলা হুদাইফাকে বলেছেন দুধ পান করিয়ে দাও, এটা ছিল একদম বিশেষ, একজনের সাথে খাস, এর উপরে কোনো কেস চলবে না দুনিয়াতে কোথাও, এটা যেন কেউ না করে। এখন এটা নিয়ে এক জায়গায় একটা গন্ডগোল হয়েছে এবং শেষ পর্যন্ত উনি হায়াতে কেবার ওলামা থেকেও বাদ পড়ে গেছেন সম্ভবত এরকম আলোচনার কারণে, কারণ যে জিনিস প্রচলন নেই সে জিনিস প্রচলন করতে হয় না, সেটা ছিল খাস বিহি, রসুল একজনকে স্পেশালি এই জাতীয় করা বলেছেন। যদি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মত ছিল যে এই জাতীয় পরিবেশ যাদের মধ্যে পড়বে তারা দুধ খাইলে দুধ খাওয়ালে সমস্যা হবে না, কিন্তু সঠিক বিশুদ্ধ মত হচ্ছে এটা যে দুই বছর পরে কাউকে দুধ পান করালে সেটা কখনো হারাম, সেটা মানে কন্যা বা ছেলে হিসেবে বিবেচিত হবে না, বা সেটা গ্রহণযোগ্য কোনো সন্তান হিসেবে বিবেচিত হবে না। জি, মেয়ে ছেলে পূর্বে হারাম সম্পর্ক থাকলে তাকে বিয়ে করা হালাল হবে কিনা, পূর্বে সম্পর্ক যদি আপনার সাথে থাকে তাকে বিয়ে করলে জায়েজ হবে, কিন্তু এরকম বিয়ে না করা উচিত পরবর্তীতে বিয়ে টিকে না, এবং এগুলি আপনারা স্পষ্ট সাইকোলজিক্যালি দেখতে পারেন, এগুলি অনেকগুলি সমস্যা হয়। আর যদি অন্যের সম্পর্ক আছে, আপনার জানা আছে, সে তওবা করেনি, খারাপ অবস্থা আছে, এই জাতীয় মহিলাকে আপনি বিয়ে করা আপনার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, যদি বিয়ে হয়ে যায় বিয়ে হবে, কিন্তু জায়েজ হবে না এক কথা, আর বিয়ে হয়ে গেলে হয়ে যাওয়া আরেক কথা, কারণ হচ্ছে আপনি অগ্রিম জানতে চাচ্ছেন কাজটা হবে কিনা, আমি আপনাকে নিষেধ করবো, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে তারা হুকুম জড়িত হয়ে যায়, তখন দুই মাসালা জড়িত হয়ে যায়, আরেকজনকে আপনি তালাক দিবেন কিনা, বিয়েটা হয়ে গেছে এখন কি করবেন, এখন হচ্ছে আপনার মেনে নেওয়ার ব্যাপার, তালাক দিবেন কিনা, আপনি তাকে তওবা করতে পারবেন কিনা, সে সঠিকভাবে চলবে কিনা, না তালাক দিবেন আবার। জানা হয়ে যাওয়ার একটা হচ্ছে বিয়ে হয়ে গেছে জানছেন, একটা হচ্ছে বিয়ে হওয়ার আগে জানছেন, যার মধ্যে পার্থক্য আছে না, সেই হিসাবে বুঝতে হবে। যারা অস্থায়ীভাবে হারাম তারা কি মাহরাম বলে গণ্য হবে না, এটা জানা উচিত। যারা অস্থায়ীভাবে হারাম তারা কখনো আপনার মাহরাম হিসেবে গণ্য হবে না, এবং তাদের সাথে আপনি হজে যেতে পারবেন না, হজে যেতে পারবেন না তাদের সাথে। মাসিরাতু ইয়াউমি ওয়া লাইলা, মাসিরাতু ইয়াউমি ওয়া লাইলা, কোনো কোনো হাদিস অনুসারে মাসিরাতু সালাসাতু আইয়ামিন ওয়া লাইয়ালিহা, বা 48 ঘন্টা দূরত্ব একান্তে সফর করতে পারবেন না, একান্তে সফর করতে পারবেন না। মাসিরাতু সালাসাতু আইয়ামিন ওয়া লাইয়ালিহা, সাধারণত একদিনে মানুষ 16 মাইল হাঁটতে পারে, তিন দিনে হয় 3 × 16 = 48 হয়, সেই হিসাবে বলা হচ্ছে 48 মাইলের দূরত্বের রাস্তা একান্তে সফর করতে পারবেন না, একই বাসে সফর করতে পারবেন মানুষ যদি বেশি হয়, সমস্যা নেই। হ্যাঁ, যেমন বলছেন দা দুলা ভাই খালু ইত্যাদির সাথে হজে যাওয়া জায়েজ নাই, ঠিক আছে। জি, আমরা ইতিপূর্বে জেনেছি যে ব্যবচার, এটা তো শেষ হয়ে গেছে মনে হয়, আলহামদুলিল্লাহ, দুইবার বলছে নাকি, আচ্ছা শেষ হয়েছে। দাদি নানি বা আপন বড় বোন কি ছোট ভাই বা বোনকে দুধ খাওয়াতে পারবে, দাদি নানি বা আপন বড় বোন কে কি ছোট ভাই বা বোনকে, বড় বোন কি, বড় বোন দুইবার লিখছেন, বড় বোন কি, হ্যাঁ, দুধের মাসালটা হচ্ছে আলাদা,
দুধের মাসালার কারণে খাওয়াতে পারবে সে, না হারাম করার কোনো সুযোগ নাই। কারণ যদি কোনো এরকম হয় যে আর কাউকে পাওয়া যাচ্ছে না, সে খাওয়ালো, খাওয়ানোর পরে হুকুম ঢুকে যাবে তার মধ্যে। কারণ যদি কোনো কেউ আপনার এই এটা মাহরাম হিসেবে বিবেচিত হয়ে যাবে, আবার মাহরাম হিসেবে বিবেচিত হয়ে যাবে সে, আর এটা এইরকম যে তাকে আর যদি পাওয়া না যায়, খাওয়া মানে অন্য কাউকে পাওয়া যাচ্ছে না দুধ খাওয়ানোর জন্য এবং সে মারা যাবে এরকম অবস্থা, তাকে খাওয়ানো যাবে, তখন সে মাহরাম হিসেবে বিবেচিত হবে। তারপরে এই জাতীয় সন্দেহমূলক জিনিস থেকে দূরে থাকা উচিত, নিজের বোনকে বা ভাইকে দুধ না খাওয়ানো উচিত। জি, সন্তান ধারণে অক্ষম এমন মেয়েকে বিয়ে করা কি জায়েজ আছে? আমি আমার বাবা মার একমাত্র একমাত্র ছেলে। সন্তান ধারণে অক্ষম বিয়ে করা জায়েজ আছে? না, জায়েজ নয়। তবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত। তিনি বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা যে সমস্ত মেয়েরা স্বামীকে ভালোবাসে এরকম মেয়েদের বিয়ে করো, এবং যে সমস্ত মেয়েদের সন্তান হবে তাদেরকে বিয়ে করো, যাতে করে আমি আখিরাতে আল্লাহর কাছে অন্যান্য উম্মতের কাছে আমার আমার উম্মতের বেশি উম্মত নিয়ে আমি তাদেরকে তাদের কাছে আমি গর্ব করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হিসাবে এই বিয়ে জায়েজ হবে, তবে আপনার জন্য উত্তম হবে সন্তান সন্ততি সম্পন্ন যারা সন্তান হবে এরকম মেয়েকে বিয়ে করা। এরকম এমনকি আপনি যদি এক এই এই মেয়েকে বিয়েও করেন, অন্য মেয়ে বিয়ে করতেও নিষেধ নাই, যে সন্তান একটা আপনি এটা বিয়ে করলেন আর একটা সন্তান সন্ততি সম্পন্ন মেয়ে বিয়ে করলেন, দুইটা বিয়ে করার শরীয়তে নিষেধ নাই, চারটি বিয়ের শরীয়ত অনুমোদন দিয়েছে। একটি মেয়ের দুলাভাই কি মাহারাম? আবার প্রশ্ন, না মাহারাম নয়, তার সাথে সফরে যাওয়া জায়েজ নেই। একজন মুসলমান ছেলেকে একজন খ্রিস্টান বা অথবা ইহুদি পবিত্র মেয়েকে বিয়ে করার বিধান দেওয়া হয়েছে, পবিত্র বলতে কি বোঝানো হয়েছে? মেয়েটিকে ইসলাম না গ্রহণ করলেও চলবে? হ্যাঁ, মেয়েটি ইসলাম না, তার সন্তানের কোন ধর্ম পালন করতে বাধ্য? সুন্দর, দুইটা প্রশ্ন। পবিত্র বলতে কি বুঝাইছি? হচ্ছে বেবিচারিণী নয়, পবিত্র বলতে এটা বুঝাইছি। আর দুই নম্বর হচ্ছে, সে মেয়েটি ইসলাম না গ্রহণ করলেও চলবে? হ্যাঁ, মেয়েটি ইসলাম না গ্রহণ করলেও চলবে। আর সন্তানরা হবে পিতার, সন্তানরা হবে পিতার, এটা খেয়াল রাখতে হবে, সন্তানরা হবে পিতার। যেখানে যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে সন্তানদেরকে আপনি এমন দেশে থাকেন যেখানে আপনি তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার সন্তানরা কাফের হয়ে যাবে বা খ্রিস্টান হয়ে যাবে, আপনি তাদেরকে কোনো ক্রমেই ধরে রাখতে পারবেন না, সেখানে আপনি এই জাতীয় বিয়ে করবেন না। এই জাতীয় বিয়ে তখন জায়েজ হবে না, কারণ আপনার একটা উম্মতকে আপনি নষ্ট করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কাফের বানিয়ে ছাড়ছেন। আগে বিবাহ করেছেন কিন্তু তালাকপ্রাপ্ত ইহুদি বা নারীকে বিবাহ করা কি জায়েজ? বিবাহ করেছেন কিন্তু তালাকপ্রাপ্ত ইহুদি বা খ্রিস্টান নারী কি বিবাহ করাকে জায়েজ? হ্যাঁ, আগে বিয়ে করেছেন তালাকপ্রাপ্ত, তাদের বিয়ে শুদ্ধ, কাফেরদের তাদের ধর্ম অনুসারে তাদের বিয়ে শুদ্ধ হবে। আল্লাহ তাআলা এই জন্য তাদের বিয়ের ব্যাপারে ওলা তুমসিকু বিআসামিল কাওয়াফের স্পেশাল উল্লেখ করেছেন, তাদের বিয়ে ধর্ম অনুসারে যে বিয়ে হয় সেটা শুদ্ধ হবে, যদি আমাদের ধর্মে এই জাতীয় নিষিদ্ধ কিছু না থাকে। যেমন তাদের ধর্ম যদি কোনো, যেমন বেশিরভাগ সময় মাজুসিরা বোনকে বিয়ে করা জায়েজ করেছে, মেয়ে এই জাতীয় জিনিসগুলো যদি দুই বোনকে একত্রে বিয়ে করা কোনো কোনো ধর্মে জায়েজ করেছে, সেগুলো জায়েজ নাই আমাদের ধর্মে, হিন্দু ধর্মে সেগুলো জায়েজ থাকতে পারে, কিন্তু এই জাতীয় বিয়ে বাদে অন্যান্য বিয়েগুলি তাদের শুদ্ধ। সুতরাং সেই ধর্মে যদি তাদের বিয়ে হয়ে থাকে, তারপর তালাক হয়ে থাকে, এরপরে যদি কোনো কোনো মুসলিম তাকে বিয়ে করে ইহুদি নাসারাকে, সেটা জায়েজ হবে, তবে ওই শর্ত যেগুলি উল্লেখ করেছে সেগুলি খেয়াল রাখতে হবে। বিয়ের পর স্ত্রী জানতে পারলেন স্বামী নাস্তিক এবং ইসলাম বিদ্বেষ, যদিও স্বামী পিতা মাতার বাকি সবাই মুসলিম, বিয়ের আগে স্ত্রীকে জানতেন না, বর্তমানে এই দম্পতি একটি দুই বছর বয়সী সন্তান আছে, তার স্ত্রীকে হিজাব করতে দেয় না, এমন অবস্থায় স্ত্রী করণীয়, স্ত্রী করণীয় হচ্ছে, এই অবস্থায় স্ত্রী করণীয় হচ্ছে, নিঃসন্দেহে সে অবশ্যই আলাদা হয়ে যাবে, অবশ্যই সে চলে যাবে এখান থেকে, সন্তান সন্ততির জন্য কেস করবে। মুরতাদ, মুরতাদ নাস্তিক যে সত্যিকার আল্লাহতে বিশ্বাসী নয়, তার সাথে ঘর করার কোনো কারণ আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন সম্পূর্ণভাবে, ওয়ালা তুমসিকু বিআসামিল কাওয়াফের, যে কাফেরদের বন্ধনে তোমরা থাকতে পারো না, যারা কাফের, কাফের অর্থ যে ইমান আল্লাহর উপর ইমান রাখেন, নাস্তিক তার সাথে কেউ ঘর করতে পারে না, অবশ্যই সে আলাদা হয়ে যাবে, পিতা যেখানে যাওয়া পিতামাতার বাড়ি বা যেখানে সে ভালো অবস্থান বুঝে সেখানে চলে যাবে, এবং সে কোর্টে বিয়ে তালাক চাইতে পারবে, আলাদা হয়ে যাবে, এবং সে অন্যত্র বিয়ে বসার চেষ্টা করতে হবে, অথবা আল্লাহর উদ্দেশ্য অবস্থান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে ইবাদত করে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে, যদি নিজের উপরে কনফিডেন্স রাখে। আল্লাহ আমার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।